আসসালামু আলাইকুম এম এস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম আবারও একটি রান্নার ভিডিও নিয়ে তো আজকে আমি রান্না করছিলাম বেগুন ভাজি তো আমার যা যা লাগবে আমি সব কিছু আগের থেকে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি পাশাপাশি আমি চুলায় বসিয়ে দিয়েছি কড়াইটা এর মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়েছি শুকনো মরিচ এবং পেঁয়াজ কুচি শুকনো মরিচ দিলে একটু ফ্লেভারটা ভালো আসে খেতেও ভালো লাগে তো এই তো প্রথমে আমি শুকনো মরিচ এবং পেঁয়াজগুলোকে ভালো মতো ভেজে নিব ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব আমি পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ এখন এটাকেও আমি ভালো মতো মিক্স করে কিছুটা সময় নেড়ে চেড়ে ভেজে নেব এরপর এর মধ্যে আমি অ্যাড করবো কেটে রাখা বেগুনগুলো এই তো বেগুনটা আমি দিয়ে দিলাম এখন এটাকে ভালো মতো নেড়ে চড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় রান্না করব যদিও বা এটা রান্না হতে খুবই কম সময় লাগে তই তো কিছু সময় পরে আমি ঢাকনাটা আবারও উঠিয়ে নিলাম এবং একটু ভালো মতো নেড়ে চেড়ে দিব যাতে করে তলায় লেগে না যায় কারণ পুড়ে গেলে খেতে ভালো লাগবে না তাই তো নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছু সময় পরে এই তো ঢাকনাটা তুলে প্রায় ভাজিটা আমার হয়ে এসেছে এখন এটাকে আমি ফুল জালে কিছুটা সময় রান্না করব তো এই তো দেখতে দেখতে আমার ভাজিটা প্রায় হয়ে এসেছে যদিও বা অনেকেই এটা পছন্দ করেন না আবার অনেকেই পছন্দ করেন তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে বেগুন ভাজিটা এই তো এটা ছিল আমার বেগুন ভাজির ফাইনাল লুক তো আমার কাছে অনেক বেশি লোভনীয় লাগছে যদিও বা আমার অনেক পছন্দের খাবার তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ